শিক্ষক মারধরের পর আটচল্লিশ ঘন্টা পার এখনো অধরা অভিযুক্ত আতঙ্কে স্কুলে যাচ্ছেন না শিক্ষক প্রতিবাদের সরব অন্য শিক্ষকরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন তারা শিক্ষককে মারধরের ঘটনার পর পেরিয়েছে আটচল্লিশ ঘন্টা এখনো অধরা অভিযুক্ত এখনো আতঙ্ক কাটেনি আক্রান্ত শিক্ষকের যাচ্ছেন না স্কুলে স্কুলের নতুন ভবন তৈরির জন্য সরকারিভাবে বরাদ্দ হয়েছে টাকা স্কুল ভবন তৈরির জন্য কাটমানির দাবি করা হয় বলে অভিযোগ কাটমানি দিতে অস্বীকার করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রাস্তার মাঝে ফেলে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় যুবকের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়াই উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পাটকেলপোতা গ্রামে বাগদা পূর্বচক্র পাটকেলপোতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার সর্দারের অভিযোগ স্কুল ভবন সম্প্রসারণের জন্য সরকারিভাবে এগারো লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ হয়েছে বাগদার বিডিওর তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছে বিদ্যালয়ে অভিযোগ গত পঁচিশ তারিখ গ্রামের যুবক আশরাফুল মণ্ডল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে দশ হাজার টাকা কাটমানি দাবি করে তা দিতে অস্বীকার করায় প্রধান শিক্ষককে মারধর করা হয় ঘটনার অভিযোগ জানিয়ে বাগদা থানা ও বাগদা বিডিওর দ্বারস্থ হয়েছেন প্রধান শিক্ষক ঘটনার পর থেকেই প্রধান শিক্ষকের পাশাপাশি বিদ্যালয়ের অন্য শিক্ষকেরাও স্কুলে যাওয়া বন্ধ করে দেন প্রধান শিক্ষকের দাবি আমি শারীরিকভাবে অসুস্থ মাথায় যন্ত্রণা রয়েছে হাঁটু ফুলে গেছে সুস্থ না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না শিক্ষকদের হুমকি পর্যন্ত দেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে ঘটনার পর থেকেই স্কুলে যাচ্ছেন না বাকি শিক্ষকেরা যদিও বিষয়টি বিডিওর কাছে জানানোর পর সরকারিভাবে বিদ্যালয়ে যোগ দেওয়ার জন্যে জানানো হয় শিক্ষকদের এ বিষয়ে আক্রান্ত প্রধান শিক্ষক সুকুমার সর্দার বলেন সহ শিক্ষকেরা বিডিও সাহেবের কথা মতো এদিন স্কুলে গেছেন আমার শরীরের পরিস্থিতি ততটা আমি সুস্থ নই কারণ মাথায় হাঁটুতে পায়ে যে আঘাতগুলো লেগেছে অটোমেটিক আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছে এবং হাঁটুতে যন্ত্রণা যন্ত্রণা করছে এবং প্রচণ্ড ফুলে আছে আমার স্কুলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই আমার অন্য অন্য স্কুলের টিচার যারা তারাও ভয় পাচ্ছিলো ওখানে যাওয়ার জন্য কারণ হুমকি দিয়েছিল তো গেলেই মেরে দেবে সেই জন্যে এসআই অফিসে গিয়েছিলেন এসআই অফিস থেকে ওখানে পরিমল ভদ্র যিনি আছেন উনি হচ্ছে এসআই অফিস থেকে ওনাকে ওনাদেরকে জোর করে বের করে দিয়েছেন বিডিও অফিসে গিয়েছিলেন বিডিও বিডিও বলেছে আপনাদের স্কুলে যেতেই হবে কিছু করার নেই আপনারা থানায় আপনাদের হেডমা হেডমাস্টারকে নিয়ে আপনারা থানায় যান থানা আপনাদেরকে প্রোটেকশন দেবে হ্যাঁ গতকালকে এ হয়েছে তারপরে অফিস থেকে তাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছে ওনারা স্কুলে গিয়েছিলেন আমাকে ফোন করেছেন যে ঠিক আছে বিডিও যখন বলেছে আপনারা যান কোনো যদি সংশয় যদি বোধ হয় তাহলে আপনারা চলে আসবেন স্কুল থেকে ওদের কথাবার্তার ভিতরে সকল সকলেই আছে তবু আমি ওই ওইখানে কথাবার্তা শুনে তবু মনে হচ্ছে যে আমি নিরাপদ নই যে যে আমাকে জোর করে হুমকি না কিন্তু যেভাবে চালাচ্ছে সেইখানে যে নিরাপদ বলে আমি মনে করছি না আপনি কবে থেকে স্কুলে যাবেন সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে আক্রান্ত শিক্ষক বলেন প্রশাসনের পক্ষ থেকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করলে স্কুলে যাব না হলে অন্যত্র বদলি করে দিক আমাকে যদি স্কুলে যাবার মতো প্রশাসনের পক্ষ থেকে যদি স্কুলে যাওয়ার মতো পদ্ধতি যদি করে দেয় সমস্ত ব্যবস্থা যদি করে আমি স্কুলে যেতে রাজ যাব আর তা আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করলে আমি সেখানেই আমি স্কুল করব। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক তথা বাম নেতা পীযুষ সাহা পীযুষ বাবু বলেন আমরা বিষয়টি শুনেছি এখানে সরকারি নিয়মে কাজ হচ্ছে বিডিও অফিসের তত্ত্বাবধানে সেখানেও কাটমানি চাওয়া হচ্ছে শিক্ষক মশাই দিতে রাজি না হওয়ায় তার উপর আক্রমণ করা হয়েছে শিক্ষক মশাই স্কুলে গেছেন শিক্ষাদানের জন্য তার উপর এই আক্রমণ মেনে নেওয়া যায় না আমরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা শুনেছি এরকম একটা বিষয় যে কোন পর্যায়ে পৌঁছেছে আজকে সারা রাজ্য জুড়ে যে একটা শিক্ষক অঙ্গনে বা বিদ্যালয়ে যেখানে কাজ হচ্ছে সরকারি নির্দেশনামা অনুযায়ী এবং সেই কাজটি দেখভাল করছেন সরাসরি বিডি অফিস সেইখানে দাঁড়িয়ে প্রধান শিক্ষককে বাধ্য করা হচ্ছে কাটপানি দেবার জন্যে নিশ্চিতভাবে সেই শিক্ষক তার বিরোধিতা করেছেন আমরা শিক্ষক হিসাবে এই ধরনের কাটমানি চাওয়ার তীব্র প্রতিবাদ করছি এবং এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছে যে বর্তমান সময়ে আমরা সকলে আতঙ্কিত যে রাজ্য জুড়ে কী চলছে যে একজন মাস্টরমশাই তো এইভাবে যদি তাকে দিনের পর দিন হেনস্থার শিকার হতে হয় তিনি তো ওখানে গেছেন শিক্ষাদান করবার জন্যে তিনি তো মূলত এই ধরনের কাজের জন্য যাননি বা যে বা যারা আজকে সেখানে দাঁড়িয়ে শিক্ষকের উপরে চাপ সৃষ্টি করছেন যে তাকে কাটমানি দিতে হবে তাকে এই কাজের জন্যে তাকে অর্থ দিতে হবে এটা তারা বলতে পারেন না যে বা যারা করছেন কারণ এর বিষয়ে টোটাল বিষয়টা দেখভাল করছেন ওখানকার ভিডিও সাহেব পুলিশের কথাটা সবটা তো বলা যাচ্ছে না পুলিশ কি বলছে আর বাস্তবটা ভিন্ন বাস্তবে দেখা যাচ্ছে আসামি ঘুরে বেড়াচ্ছে পুলিশ বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই তো রাজ্য জুড়ে অবস্থা খুব স্বাভাবিকভাবে এখানে একই কথা বলছে সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোমান্ড বাগদা অবিরাম পথ চলার সাথে নব সংযোজন নতুন রূপে নতুন সাজে নতুন সোমবারে সেজে উঠেছে বনগায়। আদি মোহিনী মোহন কাঞ্জিলা